কোন জিনিসের দাঁত আছে কিন্তু খেতে পারে না? আপনার কোন জিনিস আপনার চেয়ে অন্যরা বেশি ব্যবহার করে? কোন ডিমের কুসুম নাই? কোন ডিমের কুসুম নাই? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই আপনাকে কিছু ধাঁধার প্রশ্ন করা হবে, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে প্রতিটা উত্তরের জন্য আপনি 50 টাকা করে পাবেন। তো আপনি কি খেলতে রাজি আছেন? হ্যাঁ খেলতে রাজি। তো আমি প্রশ্নটা করি, আপনাকে বলতে হবে কোন ডিমের কুসুম নাই? কোন ডিমের কুসুম নাই? হ্যাঁ সব ডিমেই তো ভাই কুসুম আছে। একটু ভাইবা দেখেন, এমন একটা ডিম আছে যে ডিমের কুসুম নাই? ডিমের কুসুম নাই না ভাই, সব ডিমেই তো কুসুম আছে। একটু ভাইবা দেখেন, এটার উত্তর আছে বলেই তো আপনারে প্রশ্ন করা হয়েছে নাকি? না ভাই এমন পারবেন না। কোন ডিমের কুসুম নাই? ডিমে তো সব ডিমের কুসুম থাকে। এখন আপনাকে ভাইবা বলতে হবে কোন ডিমের কুসুম নাই। আমি তো এলে কইতে পারবো না ভাই। পারবেন না? না এলে পারবো। একটু চেষ্টা করে দেখেন। কুসুম তো সব দিন ছেড়ে আছে। না ডিম আছে, এমন একটা ডিম আছে ওই ডিমের কুসুম নাই। তাহলে আমি কইতে পারবো না কোন ডিমের কুসুম নাই। এমন আমি প্রশ্ন করছেন পারবো না ভাই। হ্যাঁ কোন জিনিসের দাঁত আছে কিন্তু খাইতে পারে না? দাঁত আছে খাইতে পারে না। একটু তাড়াতাড়ি বলতে হবে। দাঁত থাকলে ভাই তো খাইতে পারবো। এটা দাঁত আছে কিন্তু খাইতে পারে না? কোন জিনিসের দাঁত আছে কিন্তু খেতে পারে না? খাওয়াইলে কইতে পাবো না। পারবেন না? চেষ্টা করে দেখেন। না চেষ্টা করলে আমি পারবো না। কোন জিনিসের দাঁত আছে কিন্তু খেতে পারে না? কোন জিনিসের দাঁত আছে খেতে পারে না? হ্যাঁ এত প্রশ্ন মেলা দ্রুত বলেন, একটু ভাব দাও তারপর আর কথা বলুন। এটা পারবেন না? একটু চেষ্টা করে দেখেন। এখনো পানি জুকের তো দাঁত না, তাছাড়া সবারই তো দাঁত আছে। কিসের জুক? না যোগেরও দাঁত আছে কিন্তু যোগ তো খাইতে পারে। যোগ তো খাইতে পারে। আমি বলছি যে কোন জিনিসের দাঁত আছে কিন্তু খেতে পারে না। তাহলে আর কি বলবো, কোন জিনিস সবারই দাঁত আছে আর কোন জিনিস কি বলবো? আপনার কোন জিনিস আপনার চেয়ে অন্যরা বেশি ব্যবহার করে? আমার চেয়ে অন্যরা বেশি ব্যবহার করে? হ্যাঁ নিজেকে। নিজেকে না। আপনার কোন জিনিস? একদম সহজ প্রশ্ন, একটু ভাবলেই হয়তো বা পেয়ে যাবেন। দেখেন ভাই ভাববে দেখেন, 50 টাকা কিন্তু পাবেন একটা উত্তরের জন্য। আপনার কোন জিনিস আপনার চেয়ে অন্যরা বেশি ব্যবহার করে? কি নিয়ে আবার প্রশ্ন করেছেন? কি ব্যবহার করে মানে আপনার কোন জিনিস আপনার চেয়ে অন্যরা বেশি ব্যবহার করে? এত আমার যে পরিস্থিতি, আমার যে রিক্সা, আমার রিক্সা এই রিক্সা চলে না, অটো রিক্সা বেশি বেশি চলে এখানে। না এটা হলো আপনার নিজের মধ্যে আর কি, নিজের আছে। আপনি বাসায় যান বা রিক্সা চালান বা না চালান, কিন্তু এটা আপনার আছে, আপনার চেয়ে বেশি অন্যরা ব্যবহার করে, এটা আমি কইতে পারবো না। তো দর্শক আপনারা দেখতেই পারলেন যে তিনজনের মধ্যে একজনও উত্তর দিতে পারে নাই। সো এই উত্তরগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। ধন্যবাদ।